আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ফার্মার্স প্ল্যান বাংলাদেশ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং স্বাগতম। রুবি লঙ্গান দক্ষিণ পূর্ব এশিয়ার লঙ্গানের প্রজাতিগুলোর ভেতরে একেবারে লেটেস্ট একটি প্রজাতি। এগুলো লিচুর চেয়েও মিষ্টি হয়ে থাকে এবং এর অসাধারণ লাল রঙের কারণে এটিকে সহজেই লঙ্গানের অন্যান্য জাত থেকে আলাদা করা যায়। শুধু ফলের চামড়াই লাল নয়, এর পাতা, কাণ্ড, ডালপালা এমনকি বীজ পর্যন্ত লাল হয়ে থাকে, যা এই ফলের সৌন্দর্যকে এক অনন্য উচ্চতা দিয়েছে। ফলের আকার 1.5 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে এবং প্রতিটি ফল পরিপক্ব হতে 90 দিনের মতো সময় লাগে। লাল লঙ্গান চাষের জন্য মাটির পিএইচ 5.5 থেকে 5.6 হলে সবচেয়ে ভালো হয়। এটি 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় বা গরম তাপমাত্রাতে ভালো রেজাল্ট দিতে পারে। এর ব্রিক্স বা মিষ্টতা 21 পর্যন্ত হয়ে থাকে। চারা লাগিয়ে ফল পেতে 1 থেকে 2 বছর সময় লাগবে এবং ছাদ বাগানে করতে চাইলে 60 সেন্টিমিটারের বেশি ব্যাস বা বড় আকারের পাত্রে করতে হবে। রুবি লঙ্গানে চারা রোপণের পর থেকে ফল সংগ্রহ পর্যন্ত বেশ কিছু পরিচর্যা রয়েছে, যেগুলো অন্য একটি ভিডিওতে আলোচনা করা যাবে অন্যদিকে। আপনারা যারা ছাদ বাগানে লিচুর বিকল্প খুঁজে থাকেন, যেহেতু ছাদে লিচু হয় না বললেই চলে, তারা কিন্তু এই প্রজাতির লঙ্গান ছাদ বাগানে করতে পারবেন। প্রচুর পরিমাণে ফল পাবেন যদি ভালো পরিচর্যা করতে পারেন। আমাদের এই গাছটিতে কি পরিমাণে ফুল এসেছে দেখতেই পাচ্ছেন। এই গাছটির বয়স 2 বছরের সামান্য কম। গতবার কিছু ফুল এসেছিল, কিন্তু গাছকে ভালো শেপ দেওয়ার জন্য গতবার আমরা ম্যাক্সিমাম ফুল ফেলে দিয়েছিলাম, কিন্তু এবার গাছের শেপ একেবারে প্রস্তুত জন্য ফুল রেখে দেওয়া হয়েছে। আশা করছি কিছু দিনের ভেতরেই পুরো গাছ লাল কালারে ছেয়ে যাবে। বাংলাদেশে অনেকের বাগান বা ছাদে ইতিমধ্যে রুবি লঙ্গান ফল দিয়েছে। আশা করছি এই প্রজাতি আপনার সংগ্রহশালাকে আরও ডেভেলপ করবে। আমাদের কাছে রুবি লঙ্গানের চারা পাবেন। প্রয়োজনে এই রেয়ার ভ্যারাইটি সংগ্রহ করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। কন্ট্যাক্ট ডিটেল এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সবুজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।